আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে করে দেখাবো আমি ঘোল। তো আপনারা ভাবছেন ঘোল সে আবার কী জিনিস? অসম্ভব মজাদার একটি পানীয়, আপনারা করে খাবেন রমজান মাসে। আপনারা করলে আপনারা বুঝতে পারবেন যে এটার স্বাদ কতটুকু, একবার খেলে বারবার চাইবেন। তো আমাদের যা লাগবে ঘোল তৈরি করতে, আমি এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি চা চামচের চার ভাগের তিন ভাগ লবণ নিয়েছি, মানে 3/4 টিস্পুন। আর এখানে নিয়েছি 2টা লেবু কেটে নিয়েছি, আধা কাপ টক দই আমি ফেটে নিয়েছি, আর একটি লেবু পাতা, আর নিয়েছি বরফ 10 টুকরা, আপনারা 10-12 টুকরা যত ইচ্ছা নেবেন, এবং নিয়েছি আধা কাপ চিনি আর 2 কাপ পানি, মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। প্রথমে আমি চিনিটা ঢেলে দেব, তারপরে দিব লবণটা, দেব আমি ফেটানো টক দইটা। এখন আমি দিয়ে দেব তার সাথে পানি, 2 কাপ পানি দেব, আর দিব লেবু পাতাটা। তারপরে আমি একে একে লেবুগুলা চিপে চিপে এর মধ্যে দিয়ে দিব। এখন আমি সবগুলো লেবুর টুকরো দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মেশাবার পরে আমি এটাকে সার্ভ করব, গ্লাসে ঢেলে সুন্দর মতো সার্ভ করব। দর্শক, আপনাদের ঘোল রেডি। আপনারা রমজান মাসে আধা ঘন্টা আগে, ইফতারের আধা ঘন্টা আপনারা আগে বানিয়ে নেবেন, বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন এবং ইফতারের কিছুক্ষণ আগে নামিয়ে পরিবেশন করবেন। আমি পরিমাপগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখব। আপনারা, আমি অল্প করে বানিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা বেশি বেশি করে বানাবেন। পরিমাপটা দেখে আপনারা অনুমান করে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা বানিয়ে নেবেন। দর্শক দেখুন, অল্প উপকরণে কি মজাদার একটি রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি হয়ে গেল। তো আমি যে দেখিয়েছিলাম, লেবুর টুকরাগুলো আপনারা ভালো করে মিশিয়ে ডিপ ফ্রিজে রাখার আগে ফেলে দিবেন, তারপরে ডিপ ফ্রিজে রাখবেন। আর এটা আপনারা সামার ড্রিঙ্ক হিসেবেও ব্যবহার করতে পারেন, মেহমান আসার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে আপনারা বানিয়ে তারপর মেহমান আসলে সার্ভ করবেন। লেবু পাতাটা পুরোটাই অপশনাল, যদি হাতের কাছে না পান কোনো অসুবিধা নেই। তো এ হলো ঘোল। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক। এই পর্যায়ে বিদায়, আসসালামু আলাইকুম।